জানার একটা মেয়ে যদি স্মার্ট না হয় আর একটা স্মার্ট ছেলে বিয়ে করে, করে না বলেন, করে কিনা যেটা বলেন, করবে না আমার বউ আমার মতো স্মার্ট হতে হবে তাহলে আমি বিয়ে করবো। মেয়ে চাই আমার, আমি জানি স্মার্ট মেয়ে, মেয়ে কি চাই, মেয়েদের হতে মেয়ে স্মার্ট হয় মেয়ে হতে আমার আমার মা বাপকে বলবো আমার মতো স্মার্ট ছেলে থাকবে, স্মার্ট ছেলে থাকবে, নলে সে নিজে নিজে স্মার্ট ছেলেকে বিয়ে করে ফেলবো। আপনি কি করবো, যারা অভিভাবক আছে না আছে আমি ওদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের ছেলে মেয়েকে নজর দেবেন, শুধু ইউনিভার্সিটিতে পাশ করে হবে না, বিয়ে দিতে গেলে ওইটা আজকে ওইটা পারবেন না, কত আগে তো শুধু ওই তো বিয়ে পাশ করলে আমি বিয়ে করতে দিবে, এটাও বিয়ে করেন আজকে ছেলেরা এত স্মার্ট হয়েছে, মেয়েরা এত স্মার্ট হয়েছে, তাই আপনাদের ছেলে মেয়েকে বিয়ে করার দিতে আপনাদেরকে ওইভাবে স্মার্ট হয়ে গড়ে তুলতে হবে। এত কষ্ট করে লেখাপড়া করেছেন, বাল একটা ছেলে যদি না পান তাহলে সে বাল একটা পরিবেশ না পান, বাল একটা সমাজে না পান, তাহলে তখনই বুঝবেন যে আমি কি করছি আমার জীবন আমার ছেলে মেয়েকে। সাউদার্ন ইউনিভার্সিটির জমকালা আয়োজনে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠান। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ফল সেমিস্টার 2023 ও স্প্রিং সেমিস্টার 2024 নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারির 22 তারিখ বৃহস্পতিবার সকাল 11টার সময় স্থায়ী ক্যাম্পাস বাইজিদ বোস্তামী আরিফিন নগরত অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী খলিলুর রহমান। এ সময় তারও উপস্থিত আছেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, সরোয়ার জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডক্টর ইসরাত জাহান ও ফেরদৌস ওয়াহিদ বাপ্পি। এখানে বিচি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখানে শিক্ষক হিসেবে অনেকে সেই দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রতি আমাদের অগাধ আস্থা শ্রদ্ধা এবং বিশ্বাস আছে, আমরা আশা করি আপনাদের হাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় দিয়ে ইনশাআল্লাহ আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরো ভালো বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবেন এই আশা ব্যক্ত করছি। এখানে আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন আপনারা এতক্ষণে সবারই মোটামুটি জানা হয়ে গেছে, সবাই মোটামুটি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আপনারা কল্পনাও করতে পারবেন না কতজন করে স্টুডেন্ট ওনাদের স্কুলে পড়ে। যেহেতু আমরা কিন্তু একই পরিবারের লোক না, আমরা রিলেটিভ হলো বিভিন্ন পরিবার থেকে আসছি, আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, এটাই স্বাভাবিক। ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে এমন একটা প্রতিষ্ঠান যেখানে শুধু দেশের খেদমত করার জন্য, দেশের জনগণের খেদমত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। আপনাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনারা প্রতিটা ক্ষেত্রে আপনাদের, যেহেতু আমরা এখন একটিউশনের আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি ইউনিভার্সিটি বাংলাদেশ একটিউশন কাউন্সিলে, আর খুব সহজে আমরা অ্যাপ্লাই করবো, সো এই একটিউশনে অ্যাপ্লাই করার জন্য যতটুকু কোয়ালিটি যতটুকু দরকার সব কিছু জন্য আমরা অর্জন করতে পারি এবং সেটা আপনাদের মাধ্যমেই সম্ভব। সবাই ভালো থাকবেন, ভবিষ্যতে আপনাদের জন্য আবারও ভালো একটা সুন্দর একটা জীবন আপনাদের জন্য আসুক। যে কোনো সমস্যা যদি এখানে সমাধান করা না যায় তাহলে স্টুডেন্টস অ্যাফেয়ার্সের যে দায়িত্ব আমি সেটা সমাধানের ব্যবস্থা করবো। অন্যান্য আলোর মধ্যে আরও উপস্থিত আছেন কোষাধ্যক্ষ ডক্টর শরীফ আশরাফুজ্জামান, ব্যবসায়ী প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শরীফুজ্জামান, কলা সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও কর্মকর্তা সহ শিক্ষার্থী। আজ এই নবীনবরণ অনুষ্ঠান আয়রে আরতে খুব গম লাগে, খুব ফদ লাগে, খুব ভালো লাগে, কিলে আজ এই নবীন তারা বরণ করিল সাউদানে এত লাগে আরতে ফদ লাগে, কিলে আরা উই বিলিভ ইন পজিটিভিজম। আর তো কোনো প্রিপারেশন নেই, বাট এখানে অনেক সুন্দরী সুন্দরী আছে যারা অনেক প্রিপারেশন নিয়ে আসছে, হাওন আতুন সিম্পল ভালো লাগে, সবসময় সাজগোজ করতে ভালো লাগে, মেকআপ করতে ভালো লাগে, আর ঘুরতে ভালো লাগে, আর ছবি তুলতে ভালো লাগে। ভবিষ্যতে আমি মেকআপ সাজগোজের উপরেই ফোকাস দিব। ক্যাম্পাসের মনোরম পরিবেশ এবং শিক্ষক অলর ভালোবাসায় মুগ্ধ শিক্ষার্থী অল। এবে আরার ইউনিভার্সিটি আরা তো দেখুম না, যারার অরিয়েন্টেশন আরা ফ্রেশার, আরার বাস সিটিতে এত সুন্দর রঙিন, এত সুন্দর পরিবেশ, এত লাইরি আরার বাস সিটির ফরাসুরা অন্য বাস সিটির তুন বেশি বালা, তারপর আরার সারল বোধ বালা, আরার বোধ ফ্রেন্ডলি ভাবে ফরাসুরা বুঝাই দেয়, স্যার হয় দে এই মানে ন বুঝিলে ফরার টিচার্স রূপ যায় এর বুঝিল লেবেল লাই, স্যারে আরার একটা ফরা একশো বার বুঝাই দেয় ন বুঝিলে যে কিন্তু অন্য বাস সিটির বৈতুরো। সাউদার্ন ইউনিভার্সিটি মূলত বসন্ত যদি এত সুন্দর একটা ক্যাম্পাস সবুজায়ন ছাড়ো বসে, তারপরে বিউটিফুল এখানে বিল্ডিংগুলো যেগুলো আছে সবগুলোই বেশিরভাগই খুব সুন্দর সুন্দর, এই অল্প সময়ের মধ্যে এসে স্ত্রী সাথে যেভাবে একটা রিলেশন বিল্ড হয়েছে আলহামদুলিল্লাহ।
মেন উদ্দেশ্য হলো যে ক্যাম্পাসটা অনেক সুন্দর। ভর্তি হওয়ার পর বুঝতে পারলাম যে পড়ালেখার মান অনেক ভালো। আজিজাহক পায়েল, সি প্লাস, চট্টগ্রাম।